2022 বিশ্বকাপে বড় বড় দলের যেখানে অঘটন ঘটেছে সেখানে একমাত্র টিম মরক্কো দেখিয়ে দিয়েছে না হেরে এখন পর্যন্ত তারা সেমিফাইনালে এসে তাদের শক্তিমত্তা যেটা সবচেয়ে বড় স্ট্রং তাদের পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে তাদের প্রত্যেকটা প্লেয়ার 6 ফুটের উপরে এখন প্রত্যেকটা প্লেয়ার যে 6 ফুটের উপরে এটাই হচ্ছে অপোজিট টিমের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে গেছে তারা গ্রুপ পর্বে যাদের সাথে খেলেছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা দাপটের সাথে তাদের ডিফেন্স তাদের মিডফিল্ড সব দেখিয়েছে প্রথম ম্যাচ ক্রোয়েশিয়ার সাথে যারা কিনা সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনার সাথে সেই ক্রোয়েশিয়ার সাথে কিন্তু গ্রুপ পর্বে ড্র হয়েছে তারপর তারা কানাডার সাথে খেলেছে 2-1 জিতেছে একটা গোল ওদের জালে ঢুকেছে সেটাও আবার ওন গোল বুঝতে পারছেন তারপর বেলজিয়ামকে 2-0 গোলে হারিয়েছে ভাবা যায় তারপর রাউন্ড 16-এ এসে স্পেনকে একেবারে পেনাল্টি শুটে 3-0 হারিয়ে দিয়েছে তারপর কোয়ার্টার ফাইনাল পর্তুগাল যেখানে CR7 স্বপ্ন দেখেছে বিশ্বকাপ জিতে মাথা উঁচিয়ে দাঁড় করাবে কিন্তু সেই তাকে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল পরপর 2টা ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালে সেই মরক্কোর কাছে 1-0 হেরে যায় পর্তুগাল এবং বাদ পড়ে যায় সেই পর্তুগাল এখন সেমিফাইনালে খেলবে ফ্রান্সের সাথে গতবারের চ্যাম্পিয়ন এইবার কিন্তু দারুণ ফর্মে আছে কিলিয়ান এমবাপ্পের টিম ভার্সেস মরক্কো কী হবে অন্যদিকে ক্রোয়েশিয়া ভার্সেস আর্জেন্টিনা আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্রাজিলের জার্সি পরে আছি সো আসলে ব্রাজিলের জার্সি খুব সম্ভবত আর কেউ এখন পরে না একমাত্র আমি পরে আছি তাদেরকে সমবেদনা জানানোর জন্য একজন আর্জেন্টাইন সমর্থক হিসেবে সো একটা কথাই বলতে চাই এই মরক্কো জিতে যেতে পারে এই বিশ্বকাপ আপনাদের কাছে কী মনে হয় নাকি মেসির আর্জেন্টিনার কাপ জিতে বাসায় ফিরবে এবং বাংলাদেশকে উৎসর্গ করবে কী মনে হয় ব্রাজিল বাংলাদেশকে উৎসর্গ করতে চেয়েছিল কিন্তু ব্রাজিল তো পারে নাই ক্রোয়েশিয়া লুকা মদ্রিসের টিম গতবার ফাইনাল খেলেছে তারা এবারও আর্জেন্টিনার সাথে সেমিফাইনাল খেলে ফাইনালে যেতে চায় তবে আর্জেন্টিনা একটা দিক আপনাদেরকে জানাই দিতে চাই সেটা হচ্ছে যে আর্জেন্টিনা এখন পর্যন্ত যতবার সেমিফাইনালে এসেছে একবারও হারে নাই তাদের ইতিহাস তাদের পক্ষে আছে এখন পর্যন্ত তাছাড়া মেসি তো আছেই মেসিরকে সাহায্য সহযোগিতা করার জন্য ডিপল এগিয়ে আছে তাছাড়া আপনারা তো দেখেছেন মেসি টোটালি কিন্তু পার্সোনালি নিয়েছে নেদারল্যান্ডসের সাথে খেলার সময় আপনারা জানেন বেনগাল যে কোচ নেদারল্যান্ডের সে কিন্তু উল্টাপাল্টা কথা বলেছিল গোল করে নেদারল্যান্ডের ওখানে চলে গেছে কানের যে সেলিব্রেশন যেটা রিকুয়েলমে একসময় করতো আমার ফেভারিট একজন প্লেয়ার ছিল রিকুয়েলমে তার সাথে বার্সেলোনায় অনেক ম্যাচ বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল তার সাথে অনেক আজে বাজে ব্যবহার করেছিল শেষ পর্যন্ত বার্সেলোনা ছেড়ে কিন্তু বোকা জুনিয়র্সে পরে চলে যায় সেই রিকুয়েলমের সেলিব্রেশন করেছিল লিওনেল মেসি সো বুঝতে পারছেন লিওনেল মেসি ভার্সেস লুকা মদ্রিস অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে ভার্সেস আশরাফ হাকিমি কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসি পিএসজিতে খেলে থাকেন সো এখন পর্যন্ত কাপটা পিএসজির হয়ে কথা বলছে এবং সামনে যে কোনো ব্যালন ডি'অর জিতে যেতে পারে সো বুঝতেই পারছেন সেটা হয়তো হতে পারে পিএসজির পক্ষ থেকে সো আপনাদের কাছে কী মনে হয় আপনারা একটু কমেন্টে জানান সেমিফাইনালে আর্জেন্টিনা ভার্সেস ক্রোয়েশিয়া কে জিতে পারে এবং ফ্রান্স ভার্সেস মরক্কো প্রথম সেমিফাইনালে জিতেই ফাইনালে চলে যাবে কিনা এটা জানাবেন স্পেশালি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও